ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সম্মানিত এলাকাবাসী, আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, ঈদুল ফিতরের জামাত সকাল 8:30 বীরপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হইবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি ডেলি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে হচ্ছে চাঁদ রাতের দিন, তো সকাল থেকেই ব্লগটি শুরু করলাম, আশা করছি সবারই ভালো লাগবে। তো ঘুম থেকে উঠে দেখি সকাল সকাল বিশাল বড় একটা মাছ নিয়ে এসেছে আমার আব্বা। এদিকে আমার ভাতিজা হচ্ছে ঘুম থেকে উঠে দেখে তো অবাক, এদিকে আমার মাও হচ্ছে আমাকে ঘুম থেকে ডাকলো, বলতেছে যে বড় মাছ আনছে, ভিডিও করবি নাকি, উঠ। তো আমি তাড়াতাড়ি করে উঠে ক্যামেরা নিয়ে বের হয়ে গেলাম। বাবু দেখা দিক ছবি তুলি। তো দেখতেই পাচ্ছেন তার সাথে মজা করা হচ্ছে, মাছ বড় নাকি সে বড় তার হচ্ছে মাপ নেওয়া হচ্ছে। তো এদিকে মজা করতে করতে আমার হচ্ছে নাতি চলে এসেছে, আমার হচ্ছে বড় ভাতিজির ছেলে চলে আসছে, সেও কিন্তু মাছ দেখে অবাক হয়ে গেছে, এত বড় মাছ। তো আসলে কিন্তু মাছটা আমার ভাতিজার থেকে, আমার ওই নাতির থেকেও বড় এই মাছটা। মাছটা প্রায় হচ্ছে 7.5 কেজির মতো ছিল, বাজারের বড় মাছটা আর কি আমার আব্বা নিয়ে এসেছে। তো বাজার থেকে কেটে আনতে পারতো, আর কেটে আনলে তো আমরা দেখতে পারতাম না মাছটা কত বড় ছিল, যার কারণে হচ্ছে বাসায় নিয়ে এসে আমাদেরকে দেখানোর জন্য আর কি নিয়ে এসেছে। তো আমরা তো সবাই দেখে খুব খুশি হয়েছি, বিশেষ করে আমার ভাতিজা খুব খুশি হয়েছে মাছটা দেখে। তো এখানে হচ্ছে আমার ভাবি কাটতেছে মাছটা, তো আমি একটু ভিডিও করে নিলাম। মাছটার ভিতরে ডিম ছিল হালকা পাতলা, তো এখন মাছটা আর কি পিস পিস করে কাটা হচ্ছে। মাছটা যেহেতু অনেক ওজন ছিল তাই ভাষাতে অনেক সমস্যা হচ্ছিল, তো ছোট ছোট করে কেটে তারপরে এগুলো পিস করে নিবে দেখতে পাচ্ছেন। এদিকে হচ্ছে মাছ কেটে বেছে ধুয়ে রান্না করাও শেষ, আমাদের ইফতারের আয়োজন করা সব কিছু শেষ হয়ে গেছে সারাদিনে, তো সেগুলো ভিডিও আর করিনি, একদম ইফতারের পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আলহামদুলিল্লাহ আকাশে হচ্ছে ঈদুল ফিতরের চাঁদ উঠেছে, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি কিন্তু ইফতার করে বের হয়ে গেছি ছোটোবেলার মতো চাঁদ দেখার জন্য, আর এবারকার ঈদটা আরও বেশি স্পেশাল, কারণ হচ্ছে আমার ভাগনা আর হচ্ছে আমার ভাগ্নি আমাদের সঙ্গে ঈদ করছে, 19-এর প্রথম ঈদ যেহেতু। এদিকে শুধু আমি না, আমার ভাতিজা, আমার ভাগ্না, আমার ভাতিজি, আমার হচ্ছে নাতি, সবাই আমরা মিলে বাহিরে বের হয়েছি চাঁদ দেখার জন্য। আমাদের গ্রামে আগে একটা পুকুর ছিল, সেই পুকুর পাড়ে চাঁদ দেখতে যেতাম, তো এখন যেহেতু পুকুর পাড় নেই, ওখানে বাড়িঘর হয়েছে, দেখা যায় না, একদম বাসার পাশেই থেকেই চাঁদ নাকি দেখা যাচ্ছিলো শুনে আমি চলে এসেছি। চাঁদ দেখে চাচার বাসায় এসেছি সবাইকে ডেকে নিয়ে যেতে, দেখি এদের এখান থেকেও চাঁদ দেখা যাচ্ছে, তাই তারা লাফাঝাফি করছে দেখতে পাচ্ছেন বাচ্চারা। আসলে আকাশ পরিষ্কার হওয়ার কারণে চাঁদটা এমনভাবে উঠেছে সবাই দেখতে পাচ্ছে সবার বাসা থেকে, এটা দেখে আসলে অনেক ভালো লাগছে। এদিকে আমি আবরারকে নিয়ে চাঁদ দেখাতে নিয়ে যাচ্ছি, আবরারও কিন্তু মহা খুশি, আপনারা দেখতে পারবেন আবরারকে দেখলেই। এই যে আবরার পাশে দাঁড়া, কোলাকুলি করো, কোলাকুলি করো, কোলাকুলি করো, তো দেখতেই পেলেন আবরার কতটা খুশি হয়েছে, আর চাঁদটা এতই সুন্দর হয়েছে, বারবার চাঁদের ভিডিও করছি আমি। এদিকে আমরা চাঁদ দেখে পরশদের বাসায় এসেছি, পরশ হচ্ছে সবগুলো বাচ্চাকে 5 টাকা করে নোট দিচ্ছে, ঈদের যুদ্ধ কালকে আজকে দিচ্ছে ওদেরকে। তো এদিকে হচ্ছে আমার একমাত্র ভাতিজা এখন মেহেদি দিবে, তো ওকে আমি নিয়ে এসেছি মিমিদের বাসায়, পরশের বোন মিমি সে এখন ওর হাতে মেহেদি দিয়ে দেবে। অনেক সুন্দর করে চাঁদ
আর হচ্ছে চাঁদের একটা মেহেদি আছে, সেটা ডিজাইন করে দিচ্ছে ওর হাতে। অনেক সুন্দর হয়েছে মেহেদি দেওয়াটা, দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। যেহেতু ছোট মানুষ, ওর হাতে বেশি সুন্দর লাগতেছে এই ডিজাইনটা। তো কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ভাতিজার হচ্ছে মেহেদি দেওয়াটা কেমন হয়েছে। শুধু তাই নয়, এদিকে হচ্ছে আমরা মেহেদি দিয়ে চলে এসেছি, পরশ হচ্ছে উনাইসাকে ঈদের ড্রেস দিতে এসেছে। সে হচ্ছে উনাইসাকে চন্দ্রবিন্দু থেকে ঈদের ড্রেস দিয়ে ৫-৫ ১০ টাকা থাকে হচ্ছে ঈদের পর্বি দিচ্ছে, দেখতে পাচ্ছেন। উনাইসা তো ছোটো, কিছু বোঝে না, দেখতে পাচ্ছেন। তাকে যখন কেউ টাকা দেয় সে কিন্তু হাত দিয়ে নেয়, ছোটো হলেও কী হবে, সে কিন্তু টাকাটা আর কি বোঝে না, তারপরেও নেয়। তো অনেক সুন্দর হয়েছে পরশের ড্রেসটা, দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর অনেক সফট কাপড়টা। উনাইসার মাশাল্লাহ অনেক কাপড় দিয়েছে সবাই, ওর এক্সট্রা কোনো কাপড় কিনতেই হয় নি। তারপরও টুকটাক একটু আমরা উনাইসার শপিং করেছি। এদিকে হচ্ছে রাত একটু হয়ে এসেছে 9টার দিক। এদিকে হচ্ছে সুস্তুরি আমার ভাতিজা হচ্ছে নাকি ওর সুস্তুরি করবে, বোম যেহেতু আনা নেই সুস্তুরি, আর ওর আব্বু এনে দিয়েছে। তো সে হচ্ছে প্রথমে ভয় পেয়েছিল, সে ভুলে গিয়েছিল, তো এখন আবার দেখেন ওর অনেক সাহস। ওর দাদি যে বললো, বাবু তুমি তো ছোটোবেলায় করেছে, দেখো করো। তো এখন হচ্ছে দেখেন হাত দিয়ে কী সুন্দর করে সুস্তুরিগুলো করতেছে। এদিকে আবরার সেটা দেখে মহা খুশি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আবরার কিন্তু মোবাইল দেখতেছিল, এই কারণে তার ওখানে মনোযোগটা, তাই এখানে এটা দেখতে চাচ্ছে না। তো আমার ভাগনা, আমার ভাতিজা কিন্তু খুব খুশি হয়েছে এটা করে। তো একটা একটা করে শ্বশুরি ও সবগুলো করতেছিল, তো ওর সঙ্গে কিন্তু আমিও কয়েকটা করেছি। তো আমার ভিডিওটা আসলে করা হয়নি। তো আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের চাঁদ রাত কীভাবে কাটিয়েছেন অবশ্যই সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওর যদি কোনো অংশে ভালো লেগে যায় প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। আজ আমার পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ সবাই পেজটি ফলো করে দিবেন। তো এদিকে হচ্ছে আমার ভাতিজাকে নিয়ে আমরা হচ্ছে দোকানে যাচ্ছি আইসক্রিম খেতে। তাকে বলা হয়েছিল আমরা আইসক্রিম খেতে যাব রাতে, সে কিন্তু বায়না ধরেছে রাতে যে আমরা আইসক্রিম খাবো। তো এখন হচ্ছে আমি, আমার বোন আর হচ্ছে আমার ভাতিজা মিলে আমরা আইসক্রিম আনতে যাচ্ছি। তো বাসার পাশেই স্কুলের পাড়ে একটা আইসক্রিমের আর কি দোকান আছে, নতুন করেছে, সেখানে আমরা আইসক্রিম খেতে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। তো ভিডিওটি আর বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লুবনা ব্লগসের সঙ্গেই থাকবেন। আর হ্যাঁ, একটি কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।